পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চা নবগ্রাম বিজ্ঞান কেন্দ্র হতে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক চয়ননগর গড়েরডাঙ্গা আর কাপাসডাঙ্গা আদিবাসী আতু করে সচেতনতা শিবির আর আতু হরক মধ্যে মাস্ক আর সবুন এম হইনা করোনা ভাইরাস বিরুদ্ধে জেলার আয়মা জায়গা করে গি বিজ্ঞান মঞ্চ লিটার গি সচেতনতামূলক গালমারাও আর আতু হরক গড় এম কাতে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে গোটা রাজ্য জুড়েই আমরা এই যে কোভিডকে কেন্দ্র করে যে মানুষের মধ্যে অসন্তোষ এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যে ভাইরাস ঘটিত রোগ সাধারণ গ্রামগঞ্জে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি নানা রকমভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে একদম বিপর্যয় ডেকে এনেছে। আমাদের গ্রাম বাংলা সচরাচর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সচেতন নয়, মানে আমাদের রাষ্ট্রযন্ত্রই তাদের সচেতন করেনি। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাধারণ মানুষকে গ্রামগঞ্জে আমাদের আদিবাসী ভাই বোনেদের মধ্যে একটা সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে অসুখ হলে নিরাময় করা খুব কঠিন, কিন্তু কী করলে অসুখ হবে না সেই ভাবনাটা, কী করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আর এই মুহূর্তে কীভাবে এই করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। অন্তত গোটা পৃথিবীটাকে তো আমি ঢেকে দিতে পারবো না, কিন্তু নিজের মুখ নাক এটাকে আমি মাস্ক দিয়ে ঢাকতে পারি। তো এই চেতনাটা আমি আমাদের আদিবাসী ভাই বোনদের বা সাধারণ মানুষদেরকে দেওয়ার জন্যে আমরা সচেতনতা প্রচার করছি, সঙ্গে একটা করে মাস্ক আমরা দিচ্ছি। এই মাস্কটা বিশেষভাবে তৈরি, এটা দুটো লেয়ার তো আছে, ভেতরে একটা পকেট আছে, তার ভেতরে কাগজ ভরে দিলে এটা তিনটে লেয়ার হবে। যদি আমার হাসপাতাল বা কোনো এইরকম জায়গায় যেতে হয় তখন এই মাস্কটাকে আমরা তিনটে লেয়ার করে নিতে পারি। এটা প্রতিদিন কাচা যাবে সন্ধ্যাবেলায়, এবং আগামী দিনে আমাদের ফসল রেডি হয়ে আছে সবুজ সোনালি ধান কাটার জন্যে। আমাদের মা বোনেরাই তো আমাদের মুখে ভাত তুলে দেয়, ফলে তারা যখন মাঠে কাজে যাবে, নিজের স্বাস্থ্য সচেতনতা না থাকলে পরে হাসপাতাল আমার রাষ্ট্র যে আমাকে বাঁচাবে এমন কোনো গ্যারেন্টি নেই, ফলে আমার জীবন আমার স্বাস্থ্য আমাকেই রক্ষা করতে হবে। এই জন্যে আমরা একটা করে সাবান এবং মাস্ক আমরা মা বোনেদের কাছে নিয়ে এসেছি, যে যতবার পারুন নিজের হাতটাকে পরিষ্কার করুন, যেন আমার নাকে মুখে না ঢুকে যায়, কারণ এই জীবাণুটা সর্বত্র ছড়িয়ে আছে, কিন্তু সর্বত্র আমি দূষণমুক্ত করতে পারছি না, আমার সরকার পারছে না। যদিও উচিত রাস্তাঘাট সবটা স্যানিটাইজ করা যায়, কিন্তু আমার প্রশাসন সেটা পারছে না। আমার বাড়ি, আমার স্কুল, আমার যানবাহন, ট্রেন, বাস, ট্রাম সব কিছুই এখন জীবাণুমুক্ত করা যায়, কিন্তু পারছে না, কেরালা সরকার সেটা পেরেছে। তো আমরা বলবো অন্তত নিজের হাত এবং মুখ এই দুটোকে যদি আমি সাবধানে রাখি, তাহলে জীবাণুর আক্রমণ থেকে, করোনা জীবাণুর আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। আর আমাদেরকে বাঁচতেই হবে, কারণ আমাদের পেটের জ্বালা, মাঠে ধান পাকছে, আমাদের সেখানে মাঠে নামতে হবে, তাহলে সেখানে যদি আমরা কাজ করতে যাই তাহলে নিজের স্বাস্থ্য সুরক্ষাটাকে, নিজের স্বাস্থ্যকে নিজেকেই বাঁচাতে হবে। সেই জন্যে আমি আমাদের বিজ্ঞান মঞ্চ নবগ্রাম কেন্দ্রের তরফ থেকে আমরা বিশেষ করে অমরকুণ্ডু এবং শিবপুর এলাকায় আমাদের যে আদিবাসী পল্লীরা আছেন, প্রিমেটিভস লাইফ, যারা আমাদের মুখের অন্ন দেয়, আমাদের ধান যে কোনো ফসল, ওরা ছাড়া, আমাদের এই মা বোনেরা ছাড়া কিন্তু আমাদের মুখের গ্রাস উঠবে না, ফলে তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং আমরা তাদের কাছে আমাদের বিজ্ঞানসম্মত যে জীবনযাত্রা, যে আসুন আমরা মাঠে ঘাটে কাজ করি, দূরত্ব বজায় রাখি, এক প্রত্যেককে আমাকে কাজ করতে হবে, কিন্তু একজনের থেকে আরেকজন যেন দূরত্ব বজায় রাখি, এক। দু নম্বর হচ্ছে যতবার পারি আমি সাবান দিয়ে হাত ধুই, বিশেষ করে খাবার আগে কোনো সময় যেন হাত না ধুয়ে আমরা খাবার গ্রহণ না করি। যখন তখন নাকে হাত দেওয়ার আমাদের একটা প্রবণতা আছে, নখে চোখে হাত দেওয়া, আমরা যেন হাত সাবান দিয়ে ধোয়া ছাড়া নাকে মুখে হাত না দিই, এই বার্তা। এবং মুখে আমরা যেন সর্বদাই মাস্ক ব্যবহার করি। আমরা এই মুহূর্তে চারটে গ্রামে 300 আমরা মাস্ক নিয়ে এসেছি আজকে। আমরা আগামী দিনে আরও প্ল্যানিং করে রেখেছি যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নবগ্রাম বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত যে গ্রাম বাংলায় সাধারণ মানুষ আছে, গ্রামের ক্লাবকে নিয়ে, গ্রামের স্কুলের যে মাস্টারমশাইরা আছেন, দিদিমণিরা আছেন, সচেতন মানুষ আছেন, আপনারা যারা মিডিয়া পার্সন আছেন, সবাইকে নিয়েই আমরা আশা করছি যে আমরা এই করোনার যে বিপদ এটাকে আমরা মোকাবিলা করবই। এই বিপদটা আমাদের, আর এই বিপদটা মোকাবিলা আমাদেরকেই করতে হবে। দূর থেকে কেউ এসে আমার মোকাবিলা করে দেবে এই ভরসা করা হবে না।
সুতরাং আমাদের মনের দিক থেকে এবং শরীরের দিক থেকে তৈরি থাকতে হবে যে আমি আগামী দিনে এই ধরনের যে প্যান্ডামিক যে মহামারী দুর্যোগ সেটা বিজ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আমরা রক্ষা করব এবং মানুষ প্রজাতিকে আমরা টিকিয়ে রাখব এই আশ্বাস আমরা রাখছি এবং সেই জন্যে আজকে আমাদের সচেতনতা তৈরি করার জন্য